রাম নামে পদ্মের বাস, রাজ্যে আজ সন্ত্রাসের ত্রাস। রামের রাজ্যে ত্রিপুরায় ছেলে যৌবন আক্রমণের পাশাপাশি এবার দুষ্কৃতিকারীদের আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না আমাদের প্রত্যেকের ঘরে ঈশ্বরের পাঠানো দূত স্বয়ং ভগবান রূপী জন্মদায়িনী মা। এমনই এক নেককারজনক ও মর্মবেদনাদায়ক ঘটনা ঘটল গতকাল মঙ্গলবার গভীর রাতে। তেলিয়ামুড়ার নেতাজিনগর এলাকায় আচমকা বাড়িতে ঢুকে একদল দুষ্কৃতিকারী লোহার রড ও লাঠির বেধড়ক মারপিট ও আক্রমণে গুরুতর আহত হয় একটি সাধারণ পরিবার তথা মা ও দুই ছেলেসহ একই পরিবারের মোট তিনজন। বড় ছেলে অমর রায়, ছোট ছেলে প্রবীর রায়, মা চিন রায়। যদিও উল্লেখ্য, এই ঘটনায় মূলত অভিযুকদের তীর রয়েছে মাত্র 3 বছর পূর্বে 2018 বিধানসভা নির্বাচনে তৎকালীন বাম আমলের মুখ্যমন্ত্রী মানিক সরকারের দৌলতে রাজ্যের মসনদে বসা বর্তমান শাসক দল বিজেপির একাংশ কর্মীর দিকে। ঘটনার বিবরণে জানা যায়, গোটা রাজ্য জুড়ে সন্ধ্যা 7টা থেকে নাইট কারফিউ জারি থাকা সত্ত্বেও গতকাল মঙ্গলবার গভীর রাত আনুমানিক 10:30 নাগাদ তেলিয়ামুড়ার থানাধীন তথা তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠ নেতাজি নগর এলাকায় একদল দুষ্কৃতিকারী আচমকা স্থানীয় একটি সাধারণ বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে। শুধু তাই নয়, ভাঙচুরের এলোমেলো শব্দতে যখন পাশের ঘর থেকে বাড়ির ছোট ছেলে প্রবীর ও মা চিনোরায় বেরিয়ে আসেন, তখন দুষ্কৃতিকারীদের লোহার রড ও দফায় দফায় লাঠির আঘাতে গুরুতর আহত হয় তারা। পরবর্তীতে মার আকুল চিৎকারের শব্দে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা বাড়ির বড় ছেলে অমর দৌড়ে ছুটে আসে বাড়িতে। কিন্তু বাড়িতে এসে কিছু একটা বুঝে ওঠার আগে সকল দুষ্কৃতিকারীর দল মিলিয়ে বড় ছেলেকে লাথি মেরে উঠোনের কাদার মধ্যে ফেলে নির্মমভাবে আক্রমণ শুরু করে, অনেকটা আধমরা বানিয়ে রেখে ফেলে চলে যায়। পরবর্তীতে গভীর রাতে জন্মদায়িনী মার কান্নার রোলের শব্দে অন্যরা জঘন্যতম ঘটনা জানতে পেরে তড়িঘড়ি করে পরিবারের মা ও দুই ছেলেসহ তিনজনকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য। খবর যায় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে তড়িঘড়ি করে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসেন। যদিও বর্তমানে তারা সকলেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তবে এই সাধারণ পরিবারটিকে হঠাৎ গতকাল কি কারণে দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হতে হলো, তার পেছনে আদৌ কি কোনো কারণ রয়েছে, সেই বিষয়ে কিন্তু এখনো পুরোপুরি কিছুই জানা যায়নি। কি রহস্য রয়েছে এই আক্রমণে, এই নিয়ে কিন্তু একটা বিরাট কৌতূহলতা দেখা দিয়েছে জনমনে। এদিকে তেলিয়ামুড়ায় গতকাল গভীর রাতে ঘটে যাওয়া আচমকা একটি পরিবারের দুষ্কৃতিকারীদের বর্বরোচিত আক্রমণের ঘটনা আজ 7 সকালে চাউর হতেই গোটা তেলিয়ামুড়ার মানুষ সাধারণ নিরাপত্তা নিয়েও ইতিমধ্যে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন ও বুদ্ধিজীবী মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে আবার যে বিষয়টি মূলত জনমুখে কণ্ঠধ্বনিত হচ্ছে, করোনা অতিমারী রুখতে রাজ্য জুড়ে পুলিশ প্রশাসনের কঠোর দফায় নাইট কারফিউ জারি থাকা সত্ত্বেও কিভাবে একদল দুষ্কৃতিকারীর বাইক বাহিনী তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠ নেতাজি নগর এলাকায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়, তা নিয়ে কিন্তু সচেতন মহল ইতিমধ্যেই তেলিয়ামুড়ার পুলিশ বাবুদের দিকেও এক প্রকার আঙুল তুলতে শুরু করেছে। এখন দেখার বিষয়, তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা তেলিয়ামুড়ায় দুষ্কৃতিকারীদের বারবারন্ত দমনে আদৌ কতটুকু বা উপযোগী ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, সোশিয়াল বাংলা। কি হয়েছে দাদা, মূলত ঘটনা আমার হাত মনে ভাঙে গেছে, আমার বাড়ে অত্যাচার খুব করছে, আমার বাইরে তো একবার আদমন করে গেছে, কিন্তু কেন এনেছে আমরা জানি না। আমার যেটা চেহারা দেখছি ডাইরেক্ট কইটা বাদ আছে, ডাইরেক্ট কইটা বাদ আছে না, দেখি
এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানায় কি মানে কেস বা অভিযোগ কোন করছো? আপনার পরিবারটা মানে বাড়ি কোনখানে? বাড়ি কোনখানে? মানে আপনার গোটা পরিবারের মধ্যে তিনজনকে মহিলাকে আক্রমণ করেছে? তারা কতজন ছিল? তারা কতজন ছিল? কয়টা নাগাদ হয়েছে ঘটনা? তারপর